কংগ্রেস নয়, বিজেপি পারিবারিক রাজনীতি করছে। শুক্রবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির পারিবারিক রাজনীতির তালিকা তুলে ধরে বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া এ অভিযোগ করেন। তিনি বলেন, কংগ্রেসের বিরুদ্ধে পারিবারিক রাজনীতির অভিযোগ করার আগে মুখ্যমন্ত্রীর উচিত তার দল বিজেপির পারিবারিক রাজনীতির তালিকা দেখা। তিনি বলেন, বিজেপি নেতা ও মন্ত্রীরা জনগণকে ভয় দেখিয়ে ভোট হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ধলাইয়ের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে তার দলের একজন নেতা যে বাংলাদেশী নাগরিক বলে অভিযোগ করেছেন, তার তদন্ত করা মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিল বলে উল্লেখ করেন। এখিনি মানুহ ভয় খুৱাই পেলাই সরকারি পক্ষৰ কৰিব বিচাৰি আছে। মই নতুন এনআরসির দাবি অযৌক্তিক বুলি 31 আগষ্টতে এটা মন্তব্য দিছিলোঁ, যিখিনি সময়ত তাত উল্লেখ আছে অসমে ফের নতুন করে এনআরসির পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আর তার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া। দীর্ঘদিন সময় ধরে এনআরসির কাজ চলছে, চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে, সেজন্য পরবর্তী কাজ যাতে হয় এটা মই দাবি করেছিলাম, আর মোৰ দাবিটোত মই এতিয়াও অটল আছো। মুখ্যমন্ত্রী মহোদয়ে নতুনকৈ এনআরসি করিম, কাবার নাম কাটিম, কাবার নাম সুমাম, এনেকুৱা ধরনের কথা কৈ নির্বাচনত জয়লাভ করার একটা অপচেষ্টা চলাইছে। যাওয়া সময়ছোৱাত ভাল দিন আহিব বুলি কৈছিল, রাইজে বিশ্বাস করে আছিল, কিন্তু ভাল দিনের পরিবর্তে কি বেয়া দিন চলিছে সেই কথাটো আপোনালোকক যোগেৰে মই ৰাইজক অকণমান সোঁৱৰাই দিব বিচাৰিছোঁ। 2014 চনত আলুৰ দাম আছিলে 8-10 টকা, বৰ্তমান সময়ত ই 32 টকা। 2014 চনত বিলাহী কিলো 6-10 টকা আছিল, এতিয়া হ'লগৈ 80 টকা, আৰু চাউলৰ দাম 14 টকা আছিল, এতিয়া 50 টকা। পিঁয়াজৰ দাম আছিল 10-20 টকা, কাৰণ 20 টকা হোৱাৰ সময়ত তেখেতসকলৰ নেতাসকলে পিঁয়াজৰ মালা পিন্ধি অসমত আৰু দিল্লীত স্মৃতি ইৰাণী, প্ৰশান্ত ফুকন সকলোৱে প্ৰতিবাদ কৰিছিল, কিন্তু এতিয়া 70 টকা হ'ল।